এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থান করছে তার জেরে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ উপকূল এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল ঝড় উঠেছে ঘন্টায় সর্বোচ্চ পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে তার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি ইতিমধ্যে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে আগামী ঘন্টার মধ্যে নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এবার প্রবেশ করবে এবং উড়িষ্যা অতিক্রম করে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে তার জেরে আগামী তিরিশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে তার সঙ্গে কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে আগামী তিন চার দিন বৃষ্টি হবে বাংলায় এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ বৃষ্টি হবে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী মেহেরপুর চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে দিনভর তো আসুন দেখে নিব নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে আজ দিনের বেলায় আবহাওয়া আংশিক মেঘলা থাকবে মাঝে মাঝে দেখা মিলছে রোদ্ের মূলত সকালের দিকে মেঘলা আকাশ তবে বজায় রয়েছে ভ্যাবসা গরম যার ফলে বাড়ছে অস্বস্তি বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় বেলা বাড়লে মেঘের সঙ্গে দেখা যাবে রোদের ঝোলক রাতেও আকাশ মূলত মেঘলা থাকবে রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বৃষ্টির পরিমাণ আর আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল ও পরশু উত্তর উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে উড়িষ্যা উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি তাছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না অন্যদিকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে আজ থেকেই উত্তরে কমবে বৃষ্টি উত্তরবঙ্গের দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই উত্তরে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি বৃষ্টির প্রবল তাণ্ডব না চললেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে